আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নয়ন ক্রিয়েশনের পক্ষ হতে মোহাম্মদ আব্দুর রহিম আছি আপনাদের সাথে। এখন আমরা দেখব কিভাবে কাউন্ট সেটিং করতে হয়। দেখেন আমার মেশিনটা, দেখেন কাউন্ট হচ্ছে না। তো আমরা কীভাবে কাউন্টটা সেটিং করবো, আমরা মেশিনটা অফ করবো একবার, তারপর দেখেন আমরা প্রোগ্রামে ঢুকতে হবে। হ্যাঁ, প্রোগ্রামে আমরা টেস্ট আর সিলেক্ট একসাথে সেভে ধরে পাওয়ার অন করতে হবে। তাহলে আমরা প্রোগ্রাম ঢুকতে পারবো, প্রোগ্রাম 300 নম্বর প্রোগ্রামে গিয়ে আমরা এটা অন করে দেবো। অন করে দিয়ে এন্টার টেস্ট মোড চালু করে, হ্যাঁ এখন দেখেন আমার কাউন্টিংটা চালু হয়ে গেছে। আমরা এটা যদি রিসেট দিতে চান, যদি জিরো থেকে শুরু করতে চান, তাহলে এই করতে হবে টেস্ট মোড সেভে ধরে ফরওয়ার্ডে আবার দিতে হবে। এটা রিসেট দিলে জিরো চলে আসবে, এবং এন্টার দিলে আবার জিরো থেকে শুরু হবে। তাহলে দেখেন এখন এক থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ।